হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে রিলস ভিডিওগুলো আপলোড করে আপনারা আপনাদের রিলসগুলো ভাইরাল করতে পারবেন তো আপনাদের যদি দু একটা রিলস ভাইরাল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পেজ বা প্রোফাইলে অ্যাডস অন রিলস এই অপশানটা পেয়ে যাবেন আর অ্যাডস অন রিলস এই অপশানটা পেয়ে গেলেই কিন্তু আপনারা রিলস থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ওয়েলকাম ব্যাক সর্বপ্রথমে আপনি আপনার যে পেজ বা প্রোফাইলে রিলস ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই পেজ বা প্রোফাইলটা সিলেক্ট করেই এইখান থেকে এই রিলস অপশানের উপরে একটা টাস্ক করে দেবেন তো আমরা এইখান থেকে রিলসের মধ্যে একটা টাস্ক করে দিলাম তো রিলসে টাচ করার পর এখানে হাতের বামে দেখতে পারবেন ক্রিয়েট রিলস নামে একটা অপশন এবং এখানে একটা প্লাস আইকন দেওয়া রয়েছে তো এইখানে যদি এই অপশনটা শো না করে উপরের দিকে এই প্লাস আইকনে টাচ করে আপনি রিলস আপলোড করতে পারবেন তো আমরা এইখান থেকে এই প্লাস আইকনের উপরে একটা টাচ করে দিচ্ছি দেন এইখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে যেহেতু আমি দুই তিনটা ফুটেজ অ্যাড করব সেই জন্য এখান থেকে এডিট অপশনের উপরে একটা টাচ করে দিচ্ছি তো এখানে যদি আপনি একাধিক ফুটেজ অ্যাড করতে চান সেই ক্ষেত্রে এইখানে হাতের বামে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা প্লাস আইকন দেওয়া রয়েছে তো এইখান থেকে এই অ্যাড আইকনের উপরে টাচ করে এইখান থেকে গ্যালারি সিলেক্ট করে আপনি আপনার কাঙ্ক্ষিত ফুটেজগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এইখান থেকে আমি আমার ফুটেজটা সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা এইখান থেকে একাধিক ফুটেজও সিলেক্ট করতে পারবেন তো একাধিক ফুটেজগুলো সিলেক্ট করার পর এইখানে কিন্তু সর্বোচ্চ আপনি নব্বই সেকেন্ডের ভিডিও আপলোড করতে পারবেন যদি নব্বই সেকেন্ডের উপরে হয়ে যায় সেই ক্ষেত্রে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা রাখতে চান তাহলে আপনার ফুটেজগুলোর স্পিড বাড়িয়ে দিতে হবে তো এইখানে আমার যেহেতু এখনও নব্বই সেকেন্ড হয় নাই আপনাদেরকে দেখানোর জন্য আমি এইখান থেকে স্পিড বাড়িয়ে দেখাচ্ছি তো আপনি যেই লেয়ারের উপরে স্পিড বাড়াবেন সেই লেয়ারের উপরে টাচ করে এইখান থেকে নিচে দেখতে পারবেন স্পিড নামে একটা অপশান তো এইখান থেকে এই স্পিড অপশানে টাচ করে এইখান থেকে আপনি দুই গুণ তিন গুণ বাড়িয়ে নিতে পারবেন বা এখান থেকে কমিয়েও দিতে পারবেন তো এইখান থেকে আমি দুই গুণ বাড়িয়ে দিলাম তো আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন তো এইখান থেকে কাস্টমাইজ করার পর আপনি এইখান থেকে ক্রোপ করে ভিডিওটা ছোট বড়ো করতে পারবেন তো আমি এইখানে কিছুই করছি না তো এইখান থেকে স্পিড কমানো বাড়ানো হয়ে গেলে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান নামে একটা অপশন দেওয়া রয়েছে এইখান থেকে আপনাকে এই ডান অপশানের উপরে একটা টাচ করতে হবে ডান অপশনে টাচ করার পর আপনার সামনে এরকম ইন্টারপেজ শো করবে এইখান থেকে আপনি চাইলে অডিও কাস্টোমাইজ করতে পারবেন টেক্সট অ্যাড করতে পারবেন এমনকি এইখান থেকে স্টিকার ইফেক্ট সবগুলাই কাস্টোমাইজ করতে পারবেন আপনি চাইলে এইখান থেকে এই ভিডিওটা গ্যালারিতেও সেভ করে রাখতে পারেন তো আমি এইখান থেকে কিছুই করব না জাস্ট এখান থেকে টেক্সট অ্যাড করবো তো টেক্সটে টাচ করে দিলাম তো এইখান থেকে আপনি আপনার ভিডিও সম্পর্কে যে কোনো একটা টেক্সট ভিডিওর উপরে দিয়ে দিতে পারেন তো আমি এইখান থেকে আমার ভিডিও সম্পর্কে একটা দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের ভিডিও সম্পর্কে এখানে একটা টেক্সট দিয়ে দিতে পারেন যাতে করে মানুষ ভিডিওটা দেখে বুঝতে পারে যে এই সম্পর্কে আপনি এই ভিডিওটা তৈরি করেছেন এরকম ভিডিওর উপরে যদি টেক্সট অ্যাড করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে এখান থেকে লেখালেখি হয়ে গেলে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এমনকি এইখান থেকে আপনি টাইম সেট করতে পারবেন এই ঘড়ি আইকনের উপরে টাচ করে যে এই লেখাটা ভিডিওর কতটুকু অংশ পর্যন্ত থাকবে তো এইখান থেকে আমি প্রথমের দিকে চার সেকেন্ড রাখতে চাচ্ছি এটা লেয়ার টেনে দিলাম তো আপনারা ঠিক এভাবে কাস্টমাইজ করে দেবেন এইখান থেকে সব কিছু কাস্টমাইজ করার পর এখানে হাতের নিচে ডান দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন তো এইখান থেকে আমাদেরকে এই নেক্সটের উপরে একটা টাচ করতে হবে তো নেক্সটের উপরে আপনি যখনই টাস করবেন দেন এইখানে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর রিল তো এখানে আপনার রিল সম্পর্কে কিছু বর্ণনা লিখে দিতে হবে তো আপনি এইখান থেকে একটা টাইটেল সুন্দর করে লিখে দিবেন যেটা মানুষ দেখে ক্লিক করবে এবং ক্লিক আবার একটা টাইটেল এখান থেকে লিখে দিতে হবে অবশ্যই আপনার ভিডিও সম্পর্কে টাইটেলটা লিখতে হবে আপনি যদি এইখান থেকে মিসলিডিং করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে সমস্যা হতে পারে তো এখান থেকে টাইটেল দেওয়ার পর হ্যাশট্যাগ ইউজ করতে হবে হ্যাশট্যাগ ইউজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ দেওয়া রয়েছে তো এখানে যদি আপনার ক্ষেত্রে হ্যাশট্যাগ শো না করে আপনি আপনার কীবোর্ড থেকে হ্যাশ প্রেস করে আপনি প্রথমে শর্ট লিখে দেবেন এরপর এখানে দেখতে পারবেন সাজেস্ট চলে আসবে এখান থেকে সিলেক্ট করে দেবেন সর্বপ্রথমে আপনারা শর্ট এই হ্যাশ ব্যবহার করার পরে আপনি আপনার ভিডিও সম্পর্কে কয়েকটা হ্যাশট্যাগ লিখে এখান থেকে সার্চ করবেন দেখতে পারবেন যেই হ্যাশট্যাগটা বেশি বেশি ইউজ করা হয়েছে বা বেশি বেশি পোস্ট রয়েছে ওই হ্যাশট্যাগগুলো আপনারা এখান থেকে কয়েকটা সিলেক্ট করে দেবেন আমি এইখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের ভিডিওতে এরকম ভাবে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন যেগুলো বেশি বেশি ব্যবহার করা হয়েছে বা যেগুলো ভাইরাল হ্যাশট্যাগ রয়েছে ওইগুলো আপনারা সিলেক্ট করে দেবেন তো হ্যাশট্যাগ সিলেক্ট করার পর এইখান থেকে আপনি চাইলে কিন্তু কোলাবরেট করতে পারেন যদি আপনার পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন এখনও হয়ে না থাকে সেই ক্ষেত্রে কোলাবোরেশন করলে কিন্তু আপনার পেজের মধ্যে পলিসি ইস্যু দেখাতে পারে ক্রস পোস্টের কারণে তো আবার এটা অনেকের ক্ষেত্রে প্রযোজ্য আবার অনেকের ক্ষেত্রে সমস্যা নাও হতে পারে তো আপনি এইখান থেকে পোস্টের উপরে টাচ করে দিলেই দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই আপনার ভিডিওটা পোস্ট হতে শুরু করবে তো আপনার নেট স্পিডের উপর ভিত্তি করে ভিডিওটা আপলোড হয়ে যাবে এভাবে যদি আপনি প্রতিদিন একটা করে রিলস ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে দেখতে পারবেন আপনার কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়ে যাবে আর রিলস ভিডিও দুই একটা ভাইরাল হয়ে গেলে আপনি আপনার প্রোফাইলে পেয়ে যাবেন এবং সেইখান থেকে কিন্তু আপনি মোটামুটি মাসে ভালো একটা অ্যামাউন্টে ডলার ইনকাম করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে ফলো করবেন